সাকিব অপুর বিয়ে সুবীরের বহুল আলোচিত একটি বিষয়, কিন্তু কারো কাছে কোনো প্রমাণ না থাকায় কেউ মুখ খুলতে পারেননি। অবশেষে আজ সোমবার 10 এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজেই বিয়ের কথা জানালেন অপু বিশ্বাস। সরাসরি সম্প্রচার করা সেই অনুষ্ঠানে অপু হাজির হন একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে। এই ঘটনার পর থেকেই দেশের গণমাধ্যম কর্মীরা সাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাকিব কলকাতায় একটি ছবির শুটিং শেষ করে গতকাল রোববার 9 এপ্রিল রাতে ঢাকায় ফেরেন। বেশ কয়েকবার কল দেওয়ার পর অবশেষে জাগো নিউজের সঙ্গে কথা হয় তার। সাকিব খান স্বীকার করেছেন অপুকে বিয়ের কথা। তিনি জাগো নিউজকে বলেন, বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি, আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর উপর আমার কোনো ক্ষোভ নেই, শিগগিরই ওকে নিয়ে সবার সামনে আসবো আমি। তিনি আরও বলেন, আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন আগামীতেও তাই থাকবেন। সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড কিং সাকিব। আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।